আমরা তো মুক্তিযুদ্ধের সময় আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রটা জনগণের হবে, এটা সংবিধানের লেখা আছে, কিন্তু রাষ্ট্রটা জনগণের হয়নি, এটা হলো বাস্তবতা। বিএনপি সরকারের আমলে যে নির্বাচনগুলোতে হয়েছে সেই নির্বাচনগুলো নিয়েও অনেক প্রশ্ন আছে। ক্ষমতায় থাকবো কিন্তু জনগণকে ক্ষমতাহীন করে রাখবো, ফজলে হোসেন বাদশা, এই লাইনটার কি কোনো সমর্থন আছে আপনাদের? জনগণ যদি ক্ষমতাহীন হয়ে যায় তাহলে পরে বুঝতে হবে যে সে দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, তাই না? তো আমরা যেটা মনে করি, সমস্ত প্রত্যাশা যে সবসময় পূরণ হয় এটা মনে করার কোনো কারণ নেই। আমরা তো মুক্তিযুদ্ধের সময় আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রটা জনগণের হবে, এটা সংবিধানের লেখা আছে, কিন্তু রাষ্ট্রটা জনগণের হয়নি, এটা হলো বাস্তবতা। সেটা নিয়ে আমাদের সমালোচনা আছে, কথা আছে, ভিন্ন মত আছে, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আওয়ামী লীগ আমরা একটু ভিন্নভাবেই ভাবি। যেমন আজকেও আমরা মনে করি যে তারপরও 72-এর সংবিধান আমি মনে করি যে এটাকে অনুকরণীয় একটি সংবিধান, যার মধ্যে পরিবর্তন সংবিধানে যাওয়া হয়েছে সেগুলো কিছুটা বিচ্যুতি ঘটেছে মূল ধারা থেকে, এবং যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য থেকে কিছুটা আমরা সরে এসেছি। তারপরে আমরা মনে করি যে এই এখানে এটাকে ধরেই আমাদের এগোনো দরকার, কিন্তু আমি মনে করছি যে প্রেসিডেন্ট জিয়া বাকশালে জয়েন করেছিলেন, আপনার বোধহয় মনে আছে, বাকশালে জয়েন করেছিলেন। তো এখন কথা হচ্ছে যে বাকশালে কিন্তু মানে প্রেসিডেন্ট জিয়া জয়েন করেছিলেন, আবার মানে বিএনপি সরকারের আমলে যে নির্বাচনগুলোতে হয়েছে সেই নির্বাচনগুলো নিয়েও অনেক প্রশ্ন আছে, যেমন মাগুরার নির্বাচন বা অনেক, এমনকি যেটা রেফারেন্ডাম হয়েছিল জিয়াউর রহমান সাহেবের রেফারেন্ডাম হয়েছিল সেই রেফারেন্ডাম নিয়েও অনেক কথা আছে, যে ডিসিদেরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছিল যে কত পার্সেন্ট ভোট দেখাতে হবে। তো আছে, শাসক হলে পারে যদি মানে জনগণের ভাগ্য পরিবর্তনের আদর্শ ছাড়াই যদি ক্ষমতায় কেউ যায় তাহলে সেখানে কোন সমস্যা আছে, সেখানে অনেক রকম বিচ্যুতি দেখা যায়, সেই বিচ্যুতিগুলো সব সরকারের আমলে কম বেশি আছে। অতএব এখানে খুব যে আমরা অহংকার করে বলবো যে আমাদের আমলেই সবচেয়ে ভালো আর আমলটা খারাপ, সেরকম কোনো সুযোগ নেই, কিন্তু এইখানে